আসসালামু আলাইকুম, হাফিজ ইনকিউবেটর এন্ড ইনস্টিটিউটের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আজ আপনাদেরকে মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। তো W1200 সেটিং কীভাবে করতে হয়, তো আপনার অনেকেই আজও আপনার W1200 সেটিং সঠিকভাবে বোঝান না। তো আপনার W1200 সেটিংটা কীভাবে করতে হয় আপনাদের সুন্দর করে আমি বুঝাই দিব। আশা করি আপনার ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং উপকার আসবে। তো আপনার যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই, আমার চ্যানেলটি লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাড থাকবেন। তো আপনার যে কোনো বিষয়, ইনকিউবেটর বিষয়ে যদি আপনার কোনো তথ্য জানার থাকে তাহলে আমাদের আমার কি বলবেন, ইনশাআল্লাহ আমি যথেষ্ট সাধন চেষ্টা করবো তো দেওয়ার জন্য। তো আপনার W1200 সেটিংটা হলো অন্য তিনটা বাটন আছে, সেট বাটন, প্লাস বাটন, মাইনাস বাটন। আমরা বোঝার জন্য আমরা ব্যবহার করি এক নম্বর বাটন, দুই নম্বর বাটন, তিন নম্বর বাটন, তাহলে বোঝার জন্য সহজ হবে। রিলের কাছে যেটা এটা চার নম্বর বাটন, তারপরে আপনার সেট বাটনে একটা চাপ দিতে হবে, চাপ দিলে ডিসপ্লেটা আপডাউন করবে, আপডাউন করলে মাঝখানে প্লাস বাটনটা চাপ দিয়ে ধরবে, ধরলে এই জায়গায় আপনার শেডিংটা আপনার কত ডিগ্রি তাপমাত্রা কন্ট্রোল করবেন ওই কন্ট্রোলটা আপনার এই জায়গায় দিতে হবে। যেমন আপনার কন্ট্রোলটা হলো আপনার 37.3 আমি থিম দিব তাপমাত্রা 37.3 এনে আটশো দেখে, তারপরে আমরা রেখে দিচ্ছি অটোমেটিক সেভ হয়ে গেছে। তারপর এক নম্বর বাটন আবার চাপ দিল না, এটা এসে আপনার উপরে ডিসপ্লে যে আপনার একটা কত ডিগ্রি আমি তাপমাত্রাটা আমি দিব এই সেটিংটা আপনার এই জায়গায় দিতে হবে। তারপর এক নম্বর বাটনটা চাপ দিয়ে ধরবেন, যাওয়ার পরে আসবে পি জিরোতে আপনার আরেকটা এক নম্বর পি জিরো, আবার একটু 20 সেকেন্ড ধরে রাখলেই আসবে পি জিরো। তারপর আবার এক নম্বর চাপ দিয়ে ধরবেন, সি আসবে, তো আপনার সি এসেছে কোল্ড, আর আপনার এইচ এর যেসে টেম্পারেচার এটাকে এইচ করে দিতে হবে, আবার ওকে দিবেন, আর পি জিরো জায়গায় এইচ দিবেন, আবার পি জিরো আসবে, আবার প্লাসের বাসার চাপ দিলে এক আসবে পি ওয়ানে তো এসে ভ্যালু, আর এই কত পর পর বাল্বটা কাট করবে মানে 2.0 আছে, এটা হচ্ছে লং টাইম জায়গা। তো এটা আপনার আবার চলে গেলে আবার নিয়ে আসি পি ওয়ান, এদিকে আপনার মাইনাস বাটনে কমাইতে হবে, এদিকে আমি 5 করব। এই তো 5 হয়েছে, রেখে দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আপনার এই আর কি, যখন 37.7 সাথে যাবে বাল্বটা অটোমেটিক অফ হয়ে যাবে, আবার 2 ডিসি বা 3 ডিসি 3 জায়গায় আসলে আবার অন হবে, তার মানে লো 37.23 আর কি 3, আমি যত 3 দিচ্ছি এই জায়গায়, আর হাই হচ্ছে 37.7, তার মধ্যে বাল্বটা কন্টা করে আর কি ভ্যালুতে আপনার 5 দিচ্ছি, পাঁচেতে আপনার ভ্যালুটা কন্টাক্ট করবে। তো এই হিসেবে আপনার W1200 সেটিং। তো আপনার এইটুকু হলে আপনার এই ডিভাইসটা আপনার সেটিংটা হয়ে যাবে, এই হলো আপনার W1200। তো দর্শক, এই পর্যন্ত এখনও যারা আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই এটি লাইক শেয়ার করে আপনার থাকবেন। তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম।